হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল কম্বো গাইড ইউটিউব চ্যানেল। কম্বো গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর বা বড় আপডেট এটাই যে আগামীকাল যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে জয়নিং ছিল, তো সেই জয়নিংয়ে যারা আজকে বাড়ি থেকে বের হয়ে গেছিল, তারা গিয়ে সে পুলিশ লাইনে হোক বা পুলিশ লাইনের আশেপাশে কোথাও থাকার জন্য অনেকেই আজকেই বাড়ির বাইরে চলে গেছিল। তো তারা সেখানে গিয়ে আজকে যেটা এই কিছুক্ষণ আগে যারা যেটা জানতে পেরেছে যে তাদের জয়নিং নাকি পিছিয়ে গেছে, তো কী কারণে পিছিয়েছে তারা সেই সম্পর্কে বলতে পারছে না। অনেকে বলছে যে কি এস্টে নাকি লেগে গেছে, সেই কারণে তাদেরকে কিন্তু বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু খুব বিশাল একটা খবর যে যারা ভেবেছিল যে কালকে অর্থাৎ 28 তারিখে যারা সকালের দিকে বের হয়ে জয়নিংয়ের জন্য বের হতো, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। তো আশা করি তোমাদের এই কী কারণে যে এই এস্টেটা পড়লো বা তার কি কোনো কোনো খবর কিন্তু সেটা সেখান থেকে জানাচ্ছে না। জাস্ট সেখান থেকে বলা হচ্ছে যে তোমাদের কোনো সমস্ত কাগজপত্র কিন্তু সমস্ত কিছু ওকে হয়ে গেছে, জাস্ট খালি জয়নিংটা বাকি ছিল। তো তার ঠিক আগ মুহূর্তে এই স্টেটা নাকি পড়ে গেছে, সেই কারণেই তাদেরকে কিন্তু সকলকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে এবং আগামীকাল যাদের জয়নিং ছিল তাদেরকে আর আসতে মানা করছে। তো এরকমটা খবর পেলাম। তো যদি তোমাদের কোনো বন্ধুর এরকম জয়নিংয়ের কোনো খবর থাকে, তো তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, তাদের কেননা তারা অযথা সেখানে গিয়ে ঘুরে আসবে বা অবশ্যই তাদের থানা থেকে হয়তো জানানো হবে ফোন করে যে তাদের স্টেটাস মানে তাদের জয়নিংটা এই মুহূর্তে হচ্ছে না। তো আবার যখন জয়নিং করানো হবে তখন আবার থানা থেকে বা পুলিশ লাইন থেকে কিন্তু আবার তাদেরকে ফোন করে জানানো হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্টটা তখন কিন্তু ধরিয়ে দেওয়া হবে। তো এরকমটাই খবর কিন্তু পুলিশ লাইন যারা যেখানে জয়নিং করতে গেছে ওদের কাছে কিন্তু এরকম মাইকে অ্যানাউন্স করছে। তো এই খবরটা আমি পাওয়া মাত্রই তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণভাবে সকলের সহযোগিতা করবে। তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে এই ভিডিওটি তোমাদের কিছুটা হলেও উপকৃত করবে, কারণ অনেকেই ছিল যে অনেক বন্ধুবান্ধব ছিল যে অনেক ভিউয়ার্স ছিল যে যারা জয়েন করার জন্য প্রিপারেশন নিচ্ছিল যে আমরা আগামীকালই বের হবো, যাদের বাড়ির আছে বা কাছে পিঠে তারা কিন্তু দিনের দিন বাড়ি থেকে বের হতো। তো সেই কারণে তাদের এই আপডেটটা জেনে নেওয়া উচিত। তো এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।